হ্যালো ফ্রেন্ড বিগত কিছুদিন পরীক্ষার জন্য ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং নিয়মিত ভিডিও আপনারা দেখতে পারবেন তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওটা এডিট করবেন আমাদের নতুন ইউটিউবার বা অন্য ইউটিউবারদের অনেকগুলো প্রবলেম হয় যে আমাদের কম্পিউটার নাই পিসি নাই তাহলে আমরা কিভাবে এডিট করবো আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে সেই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজে একটা ভিডিও এডিট করতে পারবেন একদম ভাবে

এবার আমাদের এই যে ভিডিওটা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যাওয়ার যে অপশনটি এই অপশনটা কিন্তু আমাদের এখানে রয়ে গেছে তো এগুলো আমার প্রথমে কেটে ফেলতে হবে এটা কাটার জন্য এখানে আমি ওই পর্যায়ে রেখে দিব রেখে দিয়ে ভিডিও এর একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের আবার সেই অপশনটা চাইবে তো সেই অপশনে একটা ক্লিক করে আবার ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন ডিলেট আইকন এবং ক্রপ আইকন সো অবশ্যই এখান থেকে মাঝখানে এই যে ক্রপ আইকন দেখতে পাচ্ছেন এই ক্রপ আইকনটাই ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা দুইটা অংশ ভাগ হয়ে গেল যখনই দুইটা অংশ ভাগ হয়ে গেল তার এটুকু আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এখানে ডিলেট আইকন দেখতে পারবেন দেন ডিলেট আইকনে ক্লিক করে এটা আমাদের প্রথমত ডিলেট করে দিতে হবে সো এবার ভিডিওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের অন্যতম একটা সৌন্দর্য লোক দিয়েছে তো এবার আমি যদি আপনাদের এরকম পর্যায়ে একটু ওপেন করে দেখাই এখানে দেখতে পারবেন আমার কিন্তু একটু ভুল রয়েছে তো এটা আমাদের এখান থেকে সরাসরি ক্রপ করে ফেলতে হবে ক্রপ করার জন্য এখানে আবারও ভিডিও এখানে ক্লিক করে এখানে যে ক্রপ এখন ক্রপ এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে আমরা আবার সেই পর্যায়ে একটা ক্রপ দিয়ে দিব দেন ক্রপ দিয়ে এরকম অপশানে রেখে ক্রপ আইকনে ক্লিক করে দিব এবার আমাদের মাঝখানে বরাবর ভিডিওটা ডিলিট করে দিব তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ভিডিও লুক চলে এর ভিতরে আমাদের আর কোনো ভুল নাই তো অবশ্যই এভাবে কিন্তু আপনি খুব সহজে একটা এডিট করে বা ক্রপ করে ফেলতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইন্ট্রো ব্যবহার করবেন সো ইন্ট্রো ব্যবহার করতে হবে আমাদের অবশ্যই এরকম একটা জায়গায় এরকম একটা জায়গায় আমরা ইন্ট্রো ব্যবহার করবো ইন্ট্রো ব্যবহার করার জন্য এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন এই আইকনে একটা ক্লিক করে দিব আবার আমাদের ফাইল ম্যানেজার এখান থেকে ওপেন হয়ে যাবে সো এখান থেকে আমাদের অবশ্যই সেই ভিডিওটা আবার সিলেক্ট করে দিতে হবে যেটা আমাদের ইন্ট্রো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অটোমেটিকলি এখানে একটা ইন্ট্রো অলরেডি দিয়ে ফেলেছি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ইন্ট্রোটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এরপরে নেক্সট আমাদের ভিডিওটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে ভিডিও অ্যাড করার জন্য আবার এখানে এরকম একটা পর্যায়ে ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে একটা আইকন এই আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে চাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি অ্যাড করে দিতে পারেন এখানে সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে তো চাইলে এগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তো এই অ্যানিমেশনটা আমি ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনি এখানে কিন্তু খুব সহজে একটা আপনার প্রফেশনাল লুক দিয়েছে তো এইভাবে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করবেন মনে করেন আমি এরকম পর্যায়ে একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করবো গ্রিন স্ক্রিন ব্যবহার করার জন্য ফাইল ম্যানেজার থেকে আমাদের সেই গ্রিন স্ক্রিনটা অ্যাড করে নিতে হবে তো এখান থেকে সেই গ্রিন স্ক্রিনটা আপনারা অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে ভিডিওতে আমি এখানে কিছু সেকেন্ড পরে আমি ভিডিও এই গ্রিন স্ক্রিনটা হবে সে এখান থেকে আমি কিছু সেকেন্ড দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যদি এখান থেকে আমি ভিডিওটা একটু ভ্যালি করে তাহলে দেখতে পারছেন এখানে কিন্তু গ্রিনগুলো আমার থেকে যাচ্ছে তো গ্রিনটা প্রথমত রিমুভ করার জন্য এটা আমরা এখান থেকে এরকম পর্যায়ে রেখে এরকম পর্যায়ে যে পর্যায়ে আমি লেখাটা রাখতে চাই সে পর্যায়ে দিব ছোট বড় করে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে এখান থেকে সরাসরি যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন পেন পেন আইকন আইকনে একটা একটা ক্লিক 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 করে 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 দিবেন দিবেন দিলে কি কি অপশন যখন তখন এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে আসার পরে এখানে যে পেন আইকন দেখতে পারবেন পেন আইকনে একটা ক্লিক করে দিবেন দেন পেন আইকনে ক্লিক করে দিলে ডিসপ্লে পরে একটা পেন চলে আসবে এটা আপনারা গ্রিনের পরে ছেড়ে দিয়ে আবার এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন পেন আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এবার আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে যদি আমি ভিডিওতে আপনাদেরকে একটু প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গ্রিন স্ক্রিনটা সরাসরি অ্যাড হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি গ্রিন স্ক্রিনগুলো অ্যাড করে দিতে পারবেন বা যদি চান যে আপনি আপনার বিভিন্ন পর্যায়ে এখানে আপনার অনেকগুলো জিনিস আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো সেটা করার জন্য এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ফাইল ম্যানেজারটা এই ফাইল ম্যানেজারটা আমি লোকদেরকে দেখাতে চাই না ভিডিওর পরে তো তার জন্য এখান থেকে আমরা কিন্তু একটা খুব সুন্দর ভাবে আমরা একটা সাদা বা বিভিন্ন ধরনের ক্যাপচার এখানে আপনি পেয়ে যাবেন তো চাইলে এগুলো আপনি ভিডিওতে ব্যবহার করে দিতে পারেন এরকম পর্যায়ে রেখে কিন্তু আপনি এটা এরকম রেখে মোবাইলে দিবেন গ্যালারিতে কি কি রয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে এখানে কিন্তু আপনি ব্যবহার করে দিতে পারবেন আপনার ফোনটা থেকেই তো তারপরে এবার আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যদি আপনার কোনো কিছু লেখার প্রয়োজন পড়ে তো লেখা লেখার জন্য আপনাকে কোনটা করতে হবে লেখার জন্য এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে টাইটেল দেখতে পাচ্ছেন টাইটেল একটা ক্লিক করে দিবেন টাইটেলে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন ধরনের ইন অ্যানিমেশন পেয়ে যাবেন চাইলে যে কোনো একটার মাধ্যমে আপনি কিন্তু এখানে খুব সহজেই যেকোনো কিছু লিখে দিতে পারেন সো আমি এটা বেছে নিব নে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব ক্লিক করে যে এটা আমরা এখান থেকে বড় করে দেব বড় করে দিই এটার উপর যখন আমি ক্লিক করে দিব এখানে আপনাদেরকে অনেকগুলো অপশন রয়েছে এইগুলো কেটে দিয়ে আমার এখানে যেটা লেখা উচিত সেটা লিখে দিতে হবে তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তো যখনই নাম দিয়ে দিব নাম দিয়ে দেওয়ার পরে এখানে আমরা এরকম পর্যায়ে রেখে দিব দিয়ে যদি ভিডিওটা আমরা এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন করা মাত্রই কিন্তু আমাদের এখানে এরকম চলে আসছে তো এবার আমরা এরকম ভাবে খুব সহজে গ্রিন স্ক্রিন ব্যবহার করে নিতে পারবো তো এবার আমি অনেকগুলো ব্যবহার করে নিচ্ছি তো এই যে যে দেখতে আমি আমি কিন্তু এখানে এখানে বিভিন্ন ব্যবহার করেছি তো চাইলে এখান থেকে আপনি এই যে যে টা এই ক্যাপসার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখানে গেট মোড়ে ক্লিক করে এখানে ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন তো চাইলে এখান থেকে যে কোনো একটা আপনি অ্যাড করে নিতে পারবেন তো এটা আপনাদের অবশ্যই গুগল বা প্লে স্টোর থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ইন্টারনেট কালেকশনটা অবশ্যই ওয়ান ডেকে তারপর ডাউনলোড করে নেবেন এবার যদি আমি আপনাদেরকে প্লে করে দেখায় দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনার এটা করতে হবে এরকম ভাবে কিন্তু আপনি খুব সহজে বিভিন্ন অ্যানিমেশন ল গ্রিন স্ক্রিন টেক্সট লিখে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এবার আমাদের প্রথমত এটা সেভ করতে হবে সেভ করার জন্য এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সেভ আইকন সেভ আইকনে একটা ক্লিক করে দিব সেভ আইকনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন প্রডিউসার ভিডিও আর এখানে উপরে দেখতে পাবেন সেভ ভিডিওস সেভ প্রোডাক্টস ওটা ক্লিক না করে থেকে প্রোডিউস ভিডিওতে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবো সেভ টু গ্যালারি আর এস ডি কার্ড এটার উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এরকম একটা পর্যায়ে চলে আসবে আসার পরে এই যে অপশানটা এই অপশনটা দিয়ে আমরা এখান থেকে প্রোডিউসে ক্লিক করে দিব যখনই প্রোডিউস ক্লিক করে দিব এখানে আমাদের প্রসেসিং চলবে এবং ভিডিওগুলো সেভ হতে শুরু করবে

টেকনোলজি ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকন অন করে দিন পাবেন প্রত্যেক নতুন ভিডিও নোটিফিকেশনস আর যদি কোনো অসুবিধা হয় থাকে তাহলে আমাদের এই চ্যানেলে নিজ আমাদের ফেসবুক গ্রুপে লিংক পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আমাদের নক করে অথবা আমাদের গ্রুপে পোস্ট করে হেল্প নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম